ভুট্টার জমিতে বম ব্লাস্ট হয়ে গুরুতর আহত এক শিশুকন্যা, তাকে চিকিৎসার জন্য আনা হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মালদা জেলার রতুয়া থানার চাঁদমনি এলাকায়। আহত শিশুকন্যার নাম খালেদা বেগম, বয়স 9 বছর। পরিবারে রয়েছে বাবা জালাল উদ্দিন শেখ এবং মা ছবি বিবি। খালেদের 4 বোন ও 1 ভাই। খালেদা সব থেকে পরিবারের মধ্যে ছোট। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে ভুট্টার জমিতে সে খেলতে যায়। সেখানে হঠাৎই বম ব্লাস্টের শব্দ শুনে পরিবারের সদস্যরা ছুটে যায়। তড়িঘড়ি সেখানে পৌঁছে পরিবারের সদস্যরা, স্থানীয় এলাকাবাসীরা। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রতুয়া গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকেরা স্থানান্তরিত করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠায়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিশুটি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। জমি ভোটার জমিতে গেছিল যে কি ওটা নিয়ে এসছে, তো কারণে 2 কিলোমিটার দূরে ফেলে গেছে, তো ওখানে বাচ্চাটা হাতে পায়ে চোখে লেগেছে। কি ছিল কি ছিল এখন কেমন কে বলবেন, আমি তো অন্য জায়গায় গেছিলাম। কি শুনছে, বোম নাকি? বোম মানে ভোটা ছিল, ভুট্টার জমিতে গেছিল। ভুট্টা জমিতে গেছিল। কি ব্লাস্ট হয়েছে, বোম? বোম ওই তো বোমটাই হবে নাকি কারণে ব্লাস্ট হইলো। এখন কোথায় ভর্তি আছে? এখন মালদাতে সদর হাসপাতালে। ওই কি বল ভেবে খেলছিল নাকি? হ্যাঁ। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।